র‍্যাপরের তিনটা গ্রেড হয়, একটা 1800 সিসি, একটা 2008 হচ্ছে 2400 সিসি। 1800 সিসির ডিমান্ড বেশি আমাদের বাংলাদেশে, কারণ এটা তেল খরচ কম, আয়কর কম, এই জন্য এই গাড়িটা হিউজ পরিমাণে চাহিদা ভাইয়া। আপনি শুধু আমার এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দেন, কেনার দরকার নাই। এটা র‍্যাপর 1800 সিসির ডিমান্ড নালা একটা গাড়ি ভাইয়া, মানে চাঁদের গায়ে খুঁজেছে, গাড়ির গায়ে খুঁজ নাই। যেমন অ্যালোরিং, তেমন কালার, তেমন ডিসপ্লে, মানে এ টু জেড 100-100। প্রান্ত ভাই আসসালামু আলাইকুম। আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। আজকে আমি একটা ওয়ান পিস গাড়ি নিয়েছি, ওয়ান পিস মানে এক পিস, র‍্যাপর 2004 মডেল, আর বাংলাদেশে ফার্স্ট রেজিস্ট্রেশন 2008 সালে। র‍্যাপরের এত ডিমান্ড, মানে এত চাহিদা একমাত্র আমরা জানি, কারণ আমরা অ্যাভেলেবেল গাড়ি সেল করতেছি। এই জন্য আমরা জানি যে 1800 সিসির গাড়ির ডিমান্ডগুলো খুব বেশি। এই গাড়িটা আমি ওভাবে রিভিউ দিতে পারিনি, এই জন্য সেল হয় নাই। আচ্ছা, আসছে নতুন, আমি এই মাত্র আপনাদের দিয়েই ভিডিও শুরু করলাম, আল্লাহর রহমতে এই সপ্তাহে সেল হয়ে যাবে। ওকে, মডেলটা বলে দিন ভাই। মডেল হচ্ছে 2004, আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। পেপারস তো আপনি? পেপারস ফার্স্ট পার্টির গাড়ি ভাইয়া, এটা একটা সতীপ স্যারের গাড়ি, আর হচ্ছে পেপারস পাবেন আপ টু ডেট। সামনের হেডলাইট হচ্ছে অরিজিনাল, আর গ্রিলটাও অরিজিনাল, আমি চেঞ্জ করিনি। দেখেন যে কালো কালো দাগ পড়ে আছে, এটা হচ্ছে গাড়ির সাথে গ্রিল, সিরিয়াল 11। ওকে, আর আপনার অ্যালোরিংটা একটু দেখেন ভাইয়া, অ্যালোরিংটা কিন্তু ফার্স্ট ক্লাস টাইপের অ্যালোরিং। র‍্যাপর বাংলাদেশে ভাইয়া, র‍্যাপরের তিনটা গ্রেড হয়, একটা 1800 সিসি, একটা 2008 হচ্ছে 2400 সিসি। 1800 সিসির ডিমান্ড বেশি আমাদের বাংলাদেশে, কারণ এটা তেল খরচ কম, আয়কর কম, এই জন্য এই গাড়িটা হিউজ পরিমাণে চাহিদা ভাইয়া। ওকে, প্রথমে ইঞ্জিনটা দেখেন ভাই। ভাই আমি ইঞ্জিনটা একটু দেখাবো, এটা গাড়ির সাথে ইঞ্জিন ভাই, বসা ভিতরে। এই দেখেন গাড়ির সাথে ইঞ্জিন ভাইয়া, এবং বেবিটি ইঞ্জিন, 1800 সিসির ইঞ্জিন। ওকে, এবং আপনি বডি দেয়ার, আপনার মার্সেলটা দেখেন, মার্সেলটা গাড়ির সাথে মার্সেল, আমার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলাঘাটা এগুলো না, এই ব্যাপার 100% গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, বেবিটি ইঞ্জিন, সিসি হচ্ছে 1800 সিসি। আচ্ছা, বডি তো ফ্রেশ, বডি 100% ফ্রেশ ভাইয়া, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমি টাচ আপ করছি ভাইয়া। হ্যাঁ, ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, এবং স্টারিংটা হচ্ছে গাড়ির সাথে স্টারিং, সিট কভার হচ্ছে গাড়ির সাথে সিট কভার। আচ্ছা, কোনো হিস্ট্রি নাই ভাইয়া, কোনো হিস্ট্রি নাই। আচ্ছা, কোনো হিস্ট্রি নাই? না, কোনো হিস্ট্রি নাই। টোটাল 5 সিটের গাড়ি, র‍্যাপ 4। জি ভাইয়া, আর জিপ গাড়ির ভাইয়া পিছনের সাইডের এই যে আপনার চাকাটা, চাকাটার জন্যই কিন্তু সৌন্দর্য বর্ধন করে। আচ্ছা, খুবই সুন্দর একটা গাড়ি ভাইয়া, তেলের গাড়ি। আচ্ছা, এখন পর্যন্ত তেলে আছে ভাই? তেলেই আছে ভাইয়া, এই দেখেন তেলের গাড়ি। এ হচ্ছে জি ব্যাকসাইড যথেষ্ট ফ্রেশ এবং তেলের, অনেক ফ্রেশ এবং তেলের গাড়ি ভাইয়া, এবং ব্যাকসাইডের ভাই পিছনের চাকাটা খুব সুন্দর, পিছনের চাকা অনেক সুন্দর ভাইয়া। ওকে, এবং প্রত্যেকটা ডোরি তো ফ্রেশ ভাইয়া? জি, প্রতিটা ডোরি সুপার কন্ডিশনে পাচ্ছেন। হ্যাঁ, টয়োটা র‍্যাপ 4। জি ভাইয়া, ব্ল্যাক টু ব্ল্যাক। এখানে একটা মিরর পাবেন এক্সট্রা। জি জি, এটাও খুব সুন্দর একটা, মানে গাড়ির গেট আপ চেঞ্জ করে দেয় এই। ওকে, গ্লাস টাইম। আর এই গাড়িটার মডেল হচ্ছে 2004, আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে, ফার্স্ট পার্টির গাড়ি, একটা সতীপ স্যারের গাড়ি। আর এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমি 1480,000 টাকা, শুধু টাকা না, আপনি শুধু আমার এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দেন, কেনার দরকার নাই। এটা র‍্যাপ 4 1800 সিসির ডিমান্ড নালা একটা গাড়ি ভাইয়া, মানে চাঁদের গায়ে খুঁজেছে, গাড়ির গায়ে খুঁজ নাই। যেমন অ্যালোরিং, তেমন কালার, তেমন ডিসপ্লে, মানে এ টু জেড 100-100। ওকে, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাইয়া। 13গাঁও 17 রাস্তা হলিডে ইন হোটেলের সাথে আমাদের শোরুমটা, এফডিসি গেট, আর 17 রাস্তা ঠিক মিডল পয়েন্টে। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন, 01723640115। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।